नमस्कार बंधुरा यूट्यूब चैनले आपनादेर स्वागत। सरकारी कर्मचारीदेर जन्य दारुण सुखबर, मुख्यमंत्री ममता बंद्योपाध्याय सरकारी कर्मचारीदेर जन्य उत्सव बोनास घोषणा करलेन। आसुन उनि एई विषये कि बोललेन ओनार निजेर मुखेई शुने नि। सेटा उत्सवे একটা ভাতা আমরা দিই, আমরা যদিও জানেন আপনারা যে আমরা এই সময় এটা অ্যানাউন্স করি, কিন্তু এবারে ইকোনমিক সিচুয়েশন ইজ ভেরি ব্যাড, সেই জন্য হয়তো এখন আমাদের করা সম্ভব হয়নি। আমরা কালকে সেটা করবো, উৎসবের ভাতা যেটা আমরা দিয়ে একটা বছরে ওই যে বোনাস যেটা ফেস্টিভ্যাল যেটা অ্যাডভান্স আর বোনাস যেটা ওর কালকে করবো। ওটা ছোট ব্যাপার নয়, যে গভর্নমেন্ট প্রত্যেকটা গভর্নমেন্ট 25% 50% করে এমপ্লয়ীদের মাইনে কাট করে দিয়েছে, ওরা আমাদের মাইনে পেয়ে গেছে আমাদের কর্মী, এবং তারা আগামী দিনেও পাক। আমি চাই তারা ভালো করে কাজ করুন। মানতে বুঝতে পারছেন তো কত বড় বড় কথা, কিন্তু বাংলা যারা যেভাবে মানুষের পাশে দাঁড়ায় কেউ দাঁড়াতে পারে না। আমাদের সরকারটাই মানুষের সাথে, সরকারের পাশে থাকুন, মানুষের পাশে থাকুন। আপনাদের সাথে দুর্যোগ হোক, দুর্ভোগ হোক, দুরক্ষ হোক, যাই হোক আমরা আছি, সবসময় আছি। আর একটা প্রাকৃতিক ঝড়ঝঞ্ঝা হতে পারে। ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের ফাইন্যান্সের যে ওয়েবসাইটটি আছে সেইটি ওপেন করে দেখে নিই। দেখুন মাউসের কার্সারটি যেখানে যাচ্ছে ওখান থেকে আমি ডাউনলোড করে নিতে পারবো। ক্লিক করলাম, দেখুন ওপেন হয়ে গেছে। দেখুন এখানে এনরোলমেন্টস কথাটা লেখা আছে। এবার এই এনরোলমেন্টস কথাটি অর্থ কী? এনরোলমেন্টস মানে কিন্তু কখনোই আপনার টোটাল স্যালারিটা নয়, এটা আপনার শুধুমাত্র বেসিক। এবার এর বিভিন্ন ব্যাপার আছে, যেমন 2020 সালের জানুয়ারি মাস থেকে সরকারি কর্মচারীদের জন্য রোপা 2019 চালু হয়ে গিয়েছে। তাই এক্ষেত্রে এনরোলমেন্টস মানে আপনার বেসিক, যেটা পে ম্যাট্রিক্স থেকে পাওয়া গিয়েছে, আর তার সাথে হচ্ছে নন প্র্যাকটিসিং অ্যালায়েন্স। আর এটা সমস্ত সরকারি কর্মচারীদের ক্ষেত্রে। শিক্ষকদের ক্ষেত্রে ব্যাপারটা একটু আলাদা, ওনাদের ক্ষেত্রে শুধুমাত্র বেসিকটি এনরোলমেন্টস। এটি 34,250-এর 50 বা তার একটু কম হতে হবে, তার বেশি যেন না হয়। 34,250 বা তার কম হতে হবে, তার বেশি হলে হবে না। আর মানে কি, এই যাদের এনরোলমেন্টস 2020 জানুয়ারিতে 34,250 বা তার বেশি হয়ে গেছে তারা বোনাস পাবে না, এটি কখনোই নয়। এনাদের ক্ষেত্রেও বোনাস পাওয়ার অপশন রয়েছে। এনাদের ক্ষেত্রে দেখতে হবে রোপা 2009, কারণ 2020 সালের জানুয়ারি এবং ফেব্রুয়ারিটি বাদ দিলে। আর বাকি 2019 সালের মার্চ মাস থেকে 2019 ডিসেম্বর পর্যন্ত সরকারি কর্মচারীরা সব রোপা 2009-এর আন্ডারেই ছিলেন। এনাদের ক্ষেত্রে এনরোলমেন্টস হিসেব কীভাবে হবে? এনাদের ক্ষেত্রে এনরোলমেন্টস হিসেবটি হবে বেসিক, তার সাথে আছে আপনাদের পার্সোনাল পে আর ডিএ, এই তিনটি যোগফল। শিক্ষকদের ক্ষেত্রে এটি কেবলমাত্র বেসিক আর ডিএর যোগফল। দেখে নেবেন, এটা অবশ্যই আপনাদের জানুয়ারি 2020 যে বেসিক আছে তার থেকে অবশ্যই দেখবেন এটা কম হবে। যদিও আপনাদের যদি জানুয়ারি 2020-তে কারো যদি দেখেন যে এনরোলমেন্টস 34,250-এর বেশি হয়ে যাচ্ছে, एवं 2009 रोपार हिसाब कर ले माने बेसिक और डी जोगफल कर ले यदि 34,250 कम थाके ताहले सीडी सबमिट करबेन आपनारा ताहले बोनास पावार जोन्नो एलिजिबल। और नतून जयनिंग क्षेत्रे बोले राखी 31-3-2020 पर्यन्त यदि तार कन्टिन्यू 6 मास सार्विस हय एवं एमुलमेंट्स 34,250 बा तार कम हय ताहलेओ तिनी बोनास पाबेन। एबार तादेर बोनासेर हिसाबटा एकटु आलादा, किछुई ना तादेर बोनासटी हच्छे आमी एखाने गोल करे देखिए दिच्छि एटी 31 मार्च 2020 तार जा एमुलमेंट्स छिलो जत मास चाकरी करेछे तार संगे गुण हबे करे 12 दिए भाग। एटी यदि 34,250 कम है ताहलेओ तिनी बोनास पाबेन। और एबारे बोनासेर परिमाण 4,200 टाका। और एकटा कथा शेषे बोले राखी जे 9 अक्टोबर थेके 16 अक्टोबर 2020 पर्यन्त बोनास दिए दीते हबे समस्त सरकारी कर्मचारीदेर अकाउंटे, मुस्लिम कर्मचारीरा छाड़ा अवश्यई, कारण तादेर बोनास बेशिरभाग खेती ईदेर समय हो जाए। आज एई पर्यन्तई। भिडियोटी भालो लागे थाकले आपनारा लाइक करुन और चैनलटिके सबस्क्राइब करुन। एरकम आरो अनेक नतून खबर निये शीघ्रई देखा हबे। धन्यवाद।